বান্দা ঘুমিয়ে আসছে, এখন আমাদেরকে তাড়াতাড়ি বাসস্থান খুঁজে বের করতে হবে। চলেন আমরা সামনের দিকে এগোই। ও মাই গড, প্রায় সন্ধ্যায় গিয়ে আসলো। এখানে কিন্তু অনেক বিপজ্জনক জায়গা, আপনারা কিন্তু আস্তে আস্তে চলাফেরা করবেন এবং খতম করতে হবে। সেটা হলো আমাদেরকে মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে। মস্তিষ্ক মাথা ঠান্ডা না রাখলে আপনার যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। ও মাই গড, দেখে আমরা সামনের দিকে এগোই, দেখা যাক কী হই। এক ভয়ানক জঙ্গলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই জঙ্গল থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, আপনার খাবার খুঁজতে হবে। এখানে পানির খুব সংকট দেখা যাচ্ছে, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ পানি নেই। তো পানি খেতে হলে আমাদেরকে জঙ্গলের ভিতরে যেয়ে দেখি কী করা যায়। এখানে কিছু পানির সন্ধান পাওয়া গেছে, দেখেন কিছু পানি আছে, এটা দেখে কোনো মতে আমাদের চলবে। এটা হয়তো নদীর কোনো শিকড় থেকে চলে আসছে। হ্যাঁ তাই মনে হচ্ছে, কোনো পাহাড়ের ঝর্ণা হবে। দেখেন অনেক বিকট পাহাড়, এখানে যদি একবার পড়ি তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নেই, অনেক ভয়ানক পাহাড়। এখানে বন জঙ্গলে কিছু ৮৮ সালে এই নদী ইয়ে হয়েছিল, হয়েছিল আবার এই নদীর সৃষ্টি হয়েছে। আবার ওরা ওদের বাসস্থানে চলে যাবে, আমরা ছাবো যে ওদেরকে কোনো পানি খেয়ে নেন। যত তৃষ্টি পানি খেয়ে নেন, সবাই পানি খাও, পানি খাও, পানি খাও তোমরা। আমরা এখন প্রত্যেকের আটে সিকিউরিটি লাইট নিয়ে আমরা চলাফেরা করতেছি। তো দেখা যাক, ও এখানে কিছু একটা পাওয়া যাচ্ছে মনে হয়। কোথায় কোথায়? এই এই দিকে। ও অনেক ভয়ানক একটা জিনিস। ও মাই গড, এখানে তো অনেক বড়। এখানে একটা গর্ত দেখা যাচ্ছে। হ্যাঁ একটা ভয়ানক একটা গর্ত দেখা যাচ্ছে। এখানে যে কোনো বিষাক্ত সাপ থাকতে পারে। যেহেতু সন্ধান নামিয়ে আসছে আমরা কিন্তু ঝটপট সরে পড়ি। ও কিছু একটা পাইছি মনে হয়। দাদা এদিকে আসেন, এদিকে আসেন। আমাদের টিম মেম্বার নিয়ে এখনই আমরা চলে যাব। ও মাথা দেখা যাচ্ছে, এ অনেক ভয়ানক সাপ। যে কোনো সময় এটা একটা কিং কুবরা হতে পারে, শেষ শেষ হয়ে যেতে পারে আমাদের। এই দেখেন, এটা একবার যদি শ্বাস পেলে তাহলে আপনার এই জায়গাতে কোনোদিন আর গাছপালা হবে না। আপনি যে কোনো সময় এটা এটা ছুবলে আপনি নিবার দিকে চলে আসতে পারেন। হ্যাঁ আমার শুনতে শুনতে আপনারা অনেক ভয়ানক, অনেক ভয়ানক। এখানে আমাদের টাকা উচিত হবে না, চলেন আমরা অন্য অন্য কোথায় যাই। আমরা এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি। আপনারা এই সাপ টাকা দেখছেন কিনা না দেখছেন বলতে পারি না, কিন্তু সাপটা অনেক ভয়ানক। আমরা এখানে টাকা সম্ভব না। জঙ্গলে এক ধরনের একটা টেলিয়ন ফুল, এই ফুলটা আপনাদের যে কোনো সময় এটা যদি আপনার হাতে লাগে আপনার চোখের জন্য কিন্তু এটা অনেক বিষাক্ত ফুল। হ্যাঁ এটা দেখে বুঝা যায় অনেক বিষাক্ত, যে কোনো সময় জলসে যেতে পারে। এই ফুলটি যদি আপনার চোখে লাগে, ওয়াও, আপনার চোখে সাবধানে রাখবেন এবং মাথা মস্তিষ্ক ঠিক রাখবেন। ও মাই গড, এটা তো পুরোই ফুটে গেল ফুল। তুমি এদিকে কিন্তু সাবধানে যাবা, যে কোনো সময় তোমাকে সাপে কামড়াতে পারে এবং তোমার মৃত্যু অনিবার্যিত হয়। হ্যাঁ দাঁড়াও, আমরা আসতেছি আসতেছি, অনেক ভয়ানক। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি গর্ত। এই গর্তের ভিতরে রয়েছে আপনার সিংহ পালা থাকতে পারে। এই যে এই যে সিংহ দাঁত দেখা যাচ্ছে। ও অনেক রিস্ক, অনেক রিস্ক আছে। এটা হলো এক ধরনের পিলিয়ন গাছ। এই পিলিয়ন গাছ থেকে আপনার একে রসাক্ত তৈরি হয়। আপনাকে যদি কোনো সময় কোনো সাপে কামড়ায় তো সাথে সাথে এই পিলিয়ন গাছকে রসাক্ত করে লাগিয়ে দিবেন এবং ওই কাঁটাগুলো সাপের দাঁত বরাবর ঢুকিয়ে দিবে। তুমি ভিতরে ঢুকবা না, তোমার কিন্তু বিপদজনক হতে পারে। তুমি ভিতরে ঢুকবা। এখানে কিছু একটা উড়াউড়ি করতেছে, সিগন্যাল খারাপ। এগুলো হলো অনেক বড় বড় বিষাক্ত আকারের পরিমাণ খাবার দরকার। এই ডান্ডা আসলে আসলে চলে গেছে।
ও এক ধরনের পানি আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হলো, এটার নাম হলো সেক্সোসিয়াস। এটা আপনি যদি কোনো সময় কামড়ালে আপনার মৃত্যু অনিবার্যিত হতে পারে। এটাকে আমি ধরতে পারি, চুয়ে দেখতে পারি? না না না, তোমাকে যে কোনো সময় কামড়ে, আমরা আমরা দেশের জন্য, জাতির জন্য কিছু একটা করতে চাই। আপনার প্রচুর পরিমাণ ভিটামিন, এনার্জি এবং ডায়াগনস্টিক, এটা আপনাকে অনেক ভিটামিন দিতে পারে এবং এটাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি। এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, ওয়াও, এই যে গ্রে কালার হয়ে আসছে, প্রায় খাবারের উপযুক্ত। এটা এখন আমরা খাবো না, টিম মেম্বারের কাছে দিয়ে দিব, এটা আমরা পরে খাবো। এই তুমি এটা তোমার কাছে রাখো, রেখে দাও, পরে খেয়ে নেব। এটা আমাদের কাছে অনেক ভালো একটা খাবার, যা খেলে আমাদের শরীর স্বাস্থ্য, আমরা খাবার নিয়েছি, আজকে রাতে ঠিক থাকবে। আমরা একটা জিনিস নিয়ে যাবে, আমরা এখন চলে যাচ্ছি অ্যামাজন জঙ্গল থেকে প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদেরকে আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালাতে হলে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে লাকড়ি জোগাড়। এই তুমি লাকড়ি জোগাড়ে নেমে, হ্যাঁ হ্যাঁ, দেখো সিংহের একটা গর্ত পেয়েছি দাদা, এদিকে আসেন, সিংহের একটা গর্ত পেয়েছি। আপনার লাকড়ি সরান, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের অনেক বিষাক্ত পানি। ও এটাতে তো বোঝা যাচ্ছে যে এমোসিং সিংস, এই যে 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 স্পাইডার, স্পাইডার এমোসিং সিংস এর যত, ও মাই গড, এমোসিং সিংস বারে চলে আসছে। আমরা এখন যথেষ্ট পরিমাণে এমোসিং সিংস দেখতে পাচ্ছি। এটা আপনাকে স্পর্শ করলে আপনি যে কোনো সময় থাপড়িয়ে মরে যেতে পারেন, আপনি সেকেন্ডের মধ্যে মৃত্যু পাবেন। এখন আমরা এটা আপনাকে, আমরা এর থেকে খুব দূরে সরে যাব, যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যাও। বাঘের গর্জন শোনা যাচ্ছে, অ্যামাজন জঙ্গল থেকে আমরা প্রায় বেরিয়ে আসবো, প্রায় শেষ পর্যায়ে আমরা বেরিয়ে আসছি। ও আমরা আকাশ দেখতে পাচ্ছি, এই যে আকাশ দেখতে পাচ্ছি, আমরা আকাশ দেখতে পাচ্ছি, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখন হেল্প নিতে হবে, এই এই হেল্প, 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 এই যে একটা হেলিকপ্টার যাইতেছে, হেল্প চাও, হেল্প, 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 হেল্প। এখন আমরা মনে হচ্ছে আমাদেরকে দেখবো না, আকাশ দেখতে পাচ্ছি আমরা মনে হয়। আর আমরা দেখতে পাচ্ছি অনেক ভয়ানক একটি, ও মাই গড, আমরা কিছু একটা পেয়েছি দেখেন, ও মাই গড, এটাকে বলা হয় বৈজ্ঞানিক ভাষায় এক্সক্লুজিং। যেমন মুহূর্তের ভিতরে আপনাকে দৌড়াতে পারে চোখের পাতা, আমরা প্রায় আস্ত একটা মানুষকে, এটা প্রায় আস্ত একটা মানুষকে গিলে ফেলতে পারে, এটা অনেক ভয়ানক। এটা কিন্তু এখন আমরা টাকা আপনার বড় আকার ধারণ করবে, হ্যাঁ হ্যাঁ, আমরা এখন থাকা উচিত হবে না, এটা আপনাকে যে কোনো সময় গ্রাস করে নিতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে আমরা দূরে সরে যাই। ওয়াও, এটির পা দেখছো, পা অনেক শক্ত, ও মাই গড, এখানে থাকা আমাদের আসলে উচিত হবে না, আর আর বেশি দিন এই অ্যামাজন জঙ্গলে থাকতে হবে না। আমরা প্রায় এখানে বসতি বাড়ি কিছু দেখতে পাচ্ছি, আমরা ওদের কাছ থেকে কিছু হেল্প, আমরা হ্যাঁ আমরা এখন টাকা কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমরা আর পারতেছি না। আমরা এখন আকাশ দেখতে পাচ্ছি, ও প্রায় সন্ধ্যা নামে আসছে, আমরা আকাশ দেখতে পাচ্ছি। আজকে আমরা সাত দিন ধরে কোনো আকাশের আলো দেখতে পাই নাই, ওই আকাশের আলো আমরা দেখতে পাচ্ছি। আই লাভ ইউ আকাশ, আমরা এখন 150 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে এবং হেঁটে যেতে হবে আজকের মধ্যে, না আজকে এখানে এই কিছু একটা পেয়েছি মনে হয়। যেকোনো সময় আপনি এটা থেকে বিষাক্ত পরিমাণের বীর্য পাবেন নিষ্ঠা, এবং উপরটা যদি আপনি খান তাহলে আপনার তিন দিনের পুষ্টি। একজন এটাকে ই করো, এটা আমাদের খাওয়ার জন্য কাজ লাগতে পারে, এখানে রয়েছে প্রচুর গাছপালা এবং
এই ক্যাটটি কিন্তু আপনাকে যে কোনো সময় কামড়ালে আপনার আপনার দুই দিন চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে। তবে আপনার বেশি কিছু সময় নষ্ট হবে না, আপনি একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। এখন আমরা আরও একটি জাতি দেখতে পাচ্ছি, এটি হলো খাবার জন্য বেশ বেশ সুস্বাদু মনে হচ্ছে। দেখেন অনেক ভয়ানক কিন্তু বিষাক্ত দাঁত, পরে পরে এখন 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 এটা আমাদেরকে খেতে হবে। এটা দাঁত কিন্তু অনেক বিষাক্ত, আপনাকে কামড়াতে পারে, আর কামড়ালে আপনার হাত দুই দিন মধ্যে লড়াতে পারবেন না, এটা অনেক সমস্যাদায়ক। স্যার এখানে একটা কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানে কিছু একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক ভয়ানক একটা প্রাণী। ও এটা জাপানি প্রাণী, বেশিরভাগ জাপানি, হ্যাঁ হ্যাঁ এটা জাপানি আমরা দেখছি, কিন্তু এখানে আমরা এই প্রথম দেখলাম অনেক প্রাণীর ভিতরে। ধীরে এটা একটি আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে, ওই বসতি বাড়ি এলাকার দিকে যদি আমরা যেতে হয় তাহলে আমাদেরকে এই এগুলা কিন্তু আপনারা সাবধানে পা ফেলবেন। এখানে রয়েছে আপনার চোরাবালি, চোরাবালি আপনাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিছু একটা পেয়েছি মনে হয় দেখেন 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 দৌড়ে পালাচ্ছে। ও মাই গড, এটা তো অনেক লাফাচ্ছে। এই যে এই যে এই যে এই যে এই যে মাটির ভিতরে, ও এটা তো ধরো, ওকে ধরো, এটা ধরতে হবে, এটা ধরেন ধরেন কোনো মতে। চলে যাব, এখানে আমরা সময় নষ্ট করবো না, আমাদের এখন খুব খাবারের দরকার, আমাদের শরীরে যথেষ্ট পরিমাণ। এখন আমরা চলে যাব বাড়ির দিকে, দেখা যাক ওই বাড়িগুলোর দিকে কি আছে। ও মাই গড, আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে সামনের দিকে, সামনের দিকে এই যে এই যে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি। এটা অনেক দূর থেকে দেখা যায়, ধারে গেলে প্রবলেম হবে। এটা কিন্তু আপনাকে যে কোনো সময় কামড়াতে পারে। ওর নাম টাইসন, হলো এটা খেতে খুব সুস্বাদু, আপনি এটা খেতে পারবেন এবং এটা খেয়ে আপনি থাকতে পারবেন প্রায় অনেকক্ষণ। ও এটা কিন্তু আপনাকে যে কোনো সময় কামড়াতে পারে এবং আপনার ও এটা এটা আপনাকে দিবে অনেক এনার্জি। চলে গেছে, দেখা যাক ওটাকে আমাদের ধরতে হবে। এখানে কিছু একটা দেখতে পাচ্ছি আমরা, ও এটা হয়তো আমাদের এখানে কোনো হাতির বসবাস আছে। এখানে দেখা যাচ্ছে হাতির পায়খানা, এটা দিয়ে আমাদের আগুন ধরাতে খুব সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ আগুনের জন্য অনেক সুবিধা হবে। কিছুটা কাজে লাগবে, আমরা সামনে দেখি। আমরা এখন সামনে অ্যামাজনের প্রায় শেষ প্রান্তে আছি আমরা। এখন আমরা ওদের এটা কিন্তু আপনি সাবধানে ধরেন, আপনাকে যে কোনো সময় কামড়াতে পারে। মুখের কাছে কোনো ভাবে হাত যেন না যায়। ও এটাকে এটা আপনি যে কোনো সময় অনায়াসে খেতে পারেন এবং এটা খেতে আপনার খুবই সুস্বাদু, আপনি খেয়ে ফেলতে পারেন। এটা তুমি বেগে বেগে নিয়ে নাও, এটা আমাদের রাতের খাবারের প্রয়োজন হবে। অনেক বড় একটি পাহাড়, এই পাহাড়টা আপনাকে উঠতে হবে। এটা এই পাহাড়টা কিন্তু অনেক বিপজ্জনক, এখানে রয়েছে আপনার বড় বড় পাথর, এই পাথরগুলো যদি খসে আপনার উপর পড়ে একবার তো আপনার মৃত্যু তো অনিবার্য হতেই পারে। এই পাহাড়টা আপনাকে অনেক অনেক বড় এক পাহাড়। ওহো এটা 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 বেয়ে ওঠা আজকে পক্ষে সম্ভব না, তো আমরা দেখা যাক। এটা এক ধরনের এলিয়ান পানি, ও এটা কিন্তু আপনাকে অনেকটা আলো দিতে সাহায্য করবে। যদিও আপনার কাছে কোনো লাইট না থাকতে পারে, তো আপনি এই পোকাটা নিয়ে অনেকক্ষণ হাঁটতে পারবেন এবং এটাকে নিয়ে আপনি লাইটের। আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছি। ও সামনে আর একদমই আগানো যাবে না। ও যখন সাপ, অনেক বড় একটি সাপ দেখা যাচ্ছে, এটা প্রায় আপনার হতে পারে 20 কিলোমিটারের উপর। আমি এখন কোনো সময় এটা
পা এবং মাথা খুঁজে পাবো না, যেহেতু এটা পা এবং মাথা খুঁজে পাবো না, এটা আমাদের 10-15 জনকে যে কোনো সময় গ্রাস করে নিতে পারে। আমরা এখন এটার কাছ থেকে অতি তাড়াতাড়ি এখান থেকে আমরা সরে যাব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সরে যাই। এটা এই দিকের মাথাটা হয়তো চলে গেছে পশ্চিমে, আমরা এখন অন্যদিকে চলে যাব। ও মাই গড, এটা অনেক অনেক ভয়ানক একটি প্রাণী। চলো আমরা এখন এখান থেকে অতি তাড়াতাড়ি চলে যাই। এটা জঙ্গলের ভিতর চলে গেছে, জঙ্গলের ভিতর ওর মাথা চলে গেছে, এবং হতে পারে এটা অনেক বড়। ওরা মাসে একবার খায়, ওরা একবার খেলেই মাসে পুরো মাসের খাবার ওরা গ্রাস করে খেয়ে নিই, আমাদেরকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। ওদের খাবার হচ্ছে বনের বনের গরু ছাগল, এগুলো ওরা খেয়ে ফেলে। ওরা বনাত্ম গুপ ভোজ ওরা খায়, ও যাওয়া সম্ভব নয়। এখানে পাইছি এক ধরনের গিরগিটি নামক এক প্রাণী। এই প্রাণী আপনার যে কোনো সময় রং বদলে ফেলতে পারে। আপনাকে একবার যদি কামড়াই তো এই জায়গাটা কিন্তু বেশ শব্দ পাওয়া যাচ্ছে, কিছু একটা মনে হতে অ্যানাকোন্ডা, মনে হচ্ছে অ্যানাকোন্ডা কোনো একটা সাপ হবে। ও আসলে আমরা সাবধানে যেতে হবে। তুমি ভিতর দিকে যাও না, তুমি গেলে কিন্তু বাংলা সাবান। হ্যাঁ হ্যাঁ, বাংলা সাবান বলতে একটা প্রাণী আছে, এটা কিন্তু আমাদের বাংলা ভাষা, কিন্তু প্রাণীটা অনেক ভয়ানক। প্রাণীটার নাম হলো মাকসেক্স, এটা বাংলাদেশের নামে ওটার নাম বলা হয় বাংলা সাবান, তবে এটা বাংলা সাবান নয়, এটা হলো মাকসেক্স। আচ্ছা আমরা সামনে দিকে, আমরা হাঁটতে হাঁটতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা প্রায় যে জায়গায় চলে যাব, এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখি আমাদের টিম মেম্বারকে নিয়ে সামনের দিকে এগোও, সামনের দিকে এগোনো যাক। ও এখানে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি, দেখি দেখি দেখি। ও এটা মনে হচ্ছে অ্যামাজনের ব্রাজিলের ডলার হতে পারে, এটা ব্রাজিলের প্রাচীনকালের টাকা। এখানে হয়তো কোনো এক ব্যক্তি এসেছিল এবং তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এটা বাংলাদেশে প্রায় 2 লক্ষ টাকার উপর। এটার নাম ও সিসিলিয়ান, এটা ও টাইসন, টাইসন টাইসন দেখা যাচ্ছে। এরা রাত্রে খায়, দিনের বেলা ঘুমায়। এরা এখন সন্ধ্যা নামিয়ে আসলে ওরা খাবারের জন্য প্রস্তুত হয়ে যাবে। টাইসন গুলো এইগুলো কিন্তু অনেক রিস্ক, এটা হাতে লাগলে হাত আপনার। এই শটার ম্যান, ও এটা তো পাকিস্তানের, এটা 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 সিংহ খায়, এটা পাকিস্তানের এপিলিজি, হিংস্র প্রাণী খায় এটা। এটা আপনি যে কোনো সময় বিকট আকার ধারণ করতে পারে এবং এপিলিজি অনেক খারাপ। এটা দেখেন আমাদের সামনে কিভাবে হাই চোখ দেখালো, অনেক ভয়ঙ্কর হয়ে আছে। ওর চোখগুলো দেখতে পাচ্ছেন অনেক লাল লালচে হয়ে আছে। ও এটা কিন্তু এটা আপনাকে যে কোনো সময় কামড়াতে পারে। এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এবং আমরা 100 কিলোমিটার হাঁটলে আমরা চলে যেতে পারি প্রায় আমাদের বসতি বসবতী ওদের কাছে। আমরা এখান থেকে নিতে পারি ওদের হেল্প, হেল্প নিয়ে আমরা বাড়িতে সুস্থভাবে ফিরতে পারবো বলে আমরা আশাবাদী জানাচ্ছি। আমরা হ্যাঁ কিছু একটা দেখতে পারতেছি, আমরা ওইখানে পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যেই, আপনারা সাথে থাকুন। আমাদের ম্যাক্সেস আসছে লন্ডন থেকে, এবং আমরা যে জায়গাটা আছি দেখুন খানিকটা রিস্কের, আমরা মোটেই নিরাপদ না, একদম নিরাপদ না যে জায়গাটা, যে কোনো সময় হিংস্র প্রাণী আমাদেরকে অ্যাটাক করতে পারে। অবশেষে আমরা চলে আসলাম সীমান্ত প্রান্তে। এখানে গাড়ি দেখতে গাড়ি দেখা যাচ্ছে, যেটা এটা এটা স্থানীয় এলাকার গাড়ি, তো আমরা তার থেকে কোনো হেল্প নেব না। আমরা এখন চলে যাব ওদের ওদের কাছে যাওয়া যায়। আপনারা যেখানে দেখেন যে রোগী দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা মাথা ঠান্ডা করে চলবেন। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.